হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল আর ডুইং গ্রেট। আজকে তোমাদের সাথে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করব যে আমি বাসায় থাকলে কী কী করি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির বৃষ্টি পড়তেছিল আর বাহিরে এত বাতাস ছিল, মাশাআল্লাহ ওয়েদারটাও ভালো ছিল। নাস্তা করে তারপরে হচ্ছে আমার ছোট ননদের সাথে চলে গিয়েছিলাম ছাদে পাখি দেখতে, আবার মুরগিগুলোকে ছাড়তে। এই হচ্ছে আমার সাদা সুন্দরী। সো ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ, আসলে অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। বৃষ্টির পানি ঢুকে ওদের রুম পুরাটাই ভিজে গেছে। যখন সাদা সুন্দরীকে নতুন নতুন আনা হয় এখানে, তখন আগে যে ব্রাহ্ম মুরগিটা ছিল ওর সাথে শুধু ঝগড়া লেগে যেত, আর এখন ওদের সাথে মাঝে এত সুন্দর বন্ধুত্ব হয়েছে যে দুজন একসাথে চলাফেরা করে। আর এদিকে আমাদের ফুল গাছটুকু দেখাচ্ছিলাম যে কত সুন্দর ফুল ফুটছে, আর হচ্ছে পাতায় পানি জমে আছে। বাই দ্য ওয়ে, আমাদের ছাদে কিন্তু মাছও আছে। এই যে হচ্ছে মাছ, প্রথম যখন এখানে মাছ ছাড়া হয় মাত্র তিনটা বা চারটা মাছ ছিল, এখন মাশাআল্লাহ অনেকগুলো মাছ হয়েছে। তারপর রুমে গিয়ে আমার ছোট ননদের হাতে একটু মেহেদি দিয়ে দিলাম, জানি অনেক পচা হয়েছে। তারপর ছয়তলায় গিয়ে দেখি আম্মু রান্নার প্রিপারেশন নিচ্ছে দুপুরের জন্য। তখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছিল, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পড়তে বসছিলাম, কারণ কালকে এক্সাম আছে, কালকে লাস্ট এক্সাম। আর সন্ধ্যাবেলায় হালকা পাতলা কিছু খেয়ে আবার পড়তে বসে গিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।